ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা সহ অন্য দেশগুলি বিভিন্ন মন্তব্যের মধ্যে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, সব দেশই নিজেদের সুবিধার কথা ভাবে। সেই যুক্তিই এবার ফের সামনে নিয়ে এলেন কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের সচিব অরুণ সিংঘল। রাশিয়া থেকে ডি অ্যামোনিয়াম ফসফেট সার আমদানি ভারত জারি রাখতে পারে বলে জানিয়ে দিলেন সিংঘল। তিনি বলেন, উত্তরপ্রদেশ সহ অনেকগুলি রাজ্যে ফসফেট সারের ঘাটতি রয়েছে। অন্যদিকে রাজস্থান ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে রয়েছে ইউরিয়া সারের ঘাটতি। সেই পরিস্থিতি সামাল দিতে সারের আমদানির দিকে জোর দিচ্ছে ভারত। সংবাদ মাধ্যমে তিনি বলেন, প্রতি বছর ভারতে 650 লক্ষ মেট্রিক টন ফসফেট সারের প্রয়োজন হয়। রবি ও খরিফ চাষের মরশুমে দৈনিক 3-4 লক্ষ টন ফসফেট সারের প্রয়োজন হয়। অন্যদিকে এবছর অক্টোবর নভেম্বরে সারের চাহিদা আরও বাড়ে। এই পরিসংখ্যান দিয়ে তিনি জানান, মোটামুটিভাবে চাহিদা মিটিয়েছে কেন্দ্র। তবে ডিসেম্বরের গোড়া থেকে বিহার উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্যে আবার ফসফেটের চাহিদা বাড়বে, তাই বিদেশ থেকে সার সরবরাহ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।